কেনা নিজের হাইটটাকে বাড়াতে চান না। যাদের হাইট একদম ছোট তাদের অবশ্য একটা ড্রিম এটা যে নিজের হাইটটাকে ইনক্রিজ করাবে, কিন্তু সবাই চাই আমরা খুব ইজি ওয়েতে হাইটটাকে ইনক্রিজ করাবো, কারণ হাইটই আপনাদের কনফিডেন্সকে বাড়ায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সারসাইজের কথা দেখব যে এক্সারসাইজগুলো করলে আপনাদের হাইট বাড়বে। হাইট বাড়ানোর জন্য অনেক রকম ওষুধ আছে, হাইট বাড়ানোর জন্য অনেক কিছু খাবার আছে, কিন্তু আমি বলবো কোনো রকম ওষুধ থেকে বিরত থাকুন। এমন কিছু সাইড এফেক্টস থাকে সেগুলোর যে সেগুলো না খাওয়াই ভালো। কিছু ডায়েট এবং কিছু প্রপার এক্সারসাইজ যদি করেন না, তাহলে আপনাদের হাইট অবশ্যই বাড়বে। আর ওয়ার্ল্ড বেস্ট কিছু এক্সারসাইজ নিয়েই আজকের এই ভিডিওটা আমাদের, তাই মন দিয়ে দেখুন শেষ অবধি। তবে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওগুলো নোটিফিকেশন না আপনার ফোনেই যায়। তো চলুন প্রথমেই যে ব্যায়ামটার নাম আমরা দেখব সেটা হচ্ছে কোবরা পোজ। এই কোবরা পোজ ব্যায়ামটার কথা আমি এর আগের কিছু ভিডিওতে বলেছিলাম। দেখুন, এই ভিডিওতে এই কোবরা পোজটাকে সবার আগে রেখেছি, কারণ এই ব্যায়ামটা না খুবই এফেক্টিভ আপনার হাইট বাড়ানোর জন্য। এটা করার জন্য জাস্ট শুয়ে পড়তে হবে আপনাদেরকে, উপর হয়ে, ফ্ল্যাট হয়ে, তারপরে হাতের উপর চাপ দিয়ে কোমরের উপর অংশটা আপনাদেরকে তুলতে হবে একটা অ্যাঙ্গেল করে, যতটা পারবেন ততটা তুলবেন, হাতটাকে স্ট্রেট করবেন। আচ্ছা, এটাকে করবেন 30 সেকেন্ড মতো, তাহলে আপনাদের পেটের, পিঠের, হাতের পেশিগুলো না স্ট্রেচড হবে, ফলে আপনাদের হাইটটা ধীরে ধীরে বাড়বে। নাম্বার টু হচ্ছে পাইলেটস রোল ওভার। এই ব্যায়ামটা নতুন, এই যে ব্যায়ামটা এটা কিন্তু দারুণ এফেক্টিভ, বিশেষ করে আপনার স্পাইনের উপর এটা বিরাটভাবে কাজ করে। আর স্পাইন কিন্তু আপনাকে লম্বা করতে সাহায্য করে, আপনার বডি পশ্চারটাকে ঠিক করে। এটা করার জন্য চিত হয়ে শুয়ে পড়ুন, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পা দুটোকে একত্রিত রাখুন, তারপরে পা দুটোকে উপরে তুলতে হবে হাতের উপর ভর দিয়ে, যেমনভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে উপরে তুলে দিন, তারপর আবার নিচে নামান, এরকমভাবে 10 থেকে 12 বার করতে থাকুন। প্রথম প্রথম একটু কম হলেও চলবে। এই ব্যায়ামটা আপনার পিঠকে, আপনার স্পাইনকে অর্থাৎ শিরদাঁড়াকে একদম স্ট্রেচড করতে সাহায্য করে এবং আপনার বডি পশ্চারও ঠিক হয়। নাম্বার থ্রি, ফরওয়ার্ড বেন্ড। এই যে ব্যায়ামটা না, এটা দারুণ একটা ব্যায়াম আপনার হাইটটাকে বাড়ানোর জন্য। এই ব্যায়ামটা করে অনেকে উপকার পেয়েছেন, এবং এর আগের কিছু ভিডিওতে তো কিছু বন্ধুরা কমেন্টেও জানিয়েছে যে হাইট বেড়েছে। কিভাবে করতে হয় সেটা তো জানেনি, অনেক মানুষ নিজের পাটাকে স্ট্রেট করে এভাবে বেন্ড হতে পারেন না, সেক্ষেত্রে আমি বলবো ইউ নিড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস যত করবেন তত আপনাদের এই ব্যায়ামগুলো না সুনিপুণ হবে। নেক্সট যে ব্যায়ামের নাম করতে হচ্ছে সেটা হচ্ছে হ্যাঙ্গি, মানে ঝোলা। ছোট থেকে শুনে আসছেন যে ঝুললে লম্বা হয়, এই কথাটা একদম মিথ্যে নয়, এই কথাটা একদম ফেলার নয়, কথাটা একদম সত্য। যত ঝুলবেন তত হাইট বাড়বে। হ্যাঁ, 10 ফুট হয়ে যাবেন তা কিন্তু একদমই নয়, যেটুকু বাড়ার কথা সেটুকু বাড়বে। এই ব্যায়ামটা সব ব্যায়াম করার সাথে সাথে না করার চেষ্টা করুন, এটা নির্দিষ্ট কোনো সময় নয়, যখন পারবেন তখন ঝুলুন, সকালে বিকেলে করলে বেটার হয়। তবে ঝোলার সময় শরীরকে ঢিলে ঢালা রাখার চেষ্টা করবেন, তবে 30 সেকেন্ড এই ঝুলে থাকতেই হবে কম করে। নেক্সট ব্যায়ামের কথা, যেটা না বললেই নয়, যেটা লাস্ট ব্যায়াম, সাইড স্ট্রেচড। সাইড স্ট্রেচড ব্যায়ামটা আপনার সাইডের পেশিগুলোকে না স্ট্রেচড করে, মানে রিল্যাক্সড করায়, ফলে আপনাদের হাইট বাড়ে। এটা করলে না আপনাদের ফুসফুসও ভালো থাকে, পেটও ভালো থাকে, হজম শক্তি বাড়ে। যতটা পারবেন ততটা পরিমাণে বেন্ড করুন আপনার শরীরকে সাইড বরাবর, তারপর আবার অপোজিট দিকেও করবেন। প্রথমে স্ট্রেট হয়ে দাঁড়াবেন, তারপরে যে কোনো একদিকে আপনার হাত সহ কোমরের উপরের অংশটাকে ঝুলিয়ে দেন, প্রত্যেক সাইডে 20 সেকেন্ড অবধি ঝুলে থাকবেন। এইটা বারবার রিপিটও করতে পারেন, যত দিন যাবে তত ব্যায়ামের সময়গুলোকে বাড়াবেন। বাস বন্ধুরা, এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের হাইট বাড়বে। এবং এই টপিক নিয়ে তো ভিডিও আমি আনতেই থাকবো, তাই আপডেটগুলো যেন দেখবেন এই চ্যানেল থেকে, তার জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপাতত আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি বন্ধুরা, কোয়েশ্চেন থাকলে অবশ্যই করুন, সমস্যা থাকলে কমেন্ট করুন, আসছি পরের ভিডিওতে। সকলে ততদিন খুব ভালো থাকুন বন্ধুরা।